ব্যাপার আমি জানি যে আমাদের যারা শিক্ষক আছেন, বেসরকারি শিক্ষক আছেন, তারা তাদের এই সব ভাতাটা তারা চান শতভাগ। তো এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমি মনে করি যে আমরা আমাদের যখন আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য আমরা কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা সেটি বিধান করা, সেটি ছাড়া কিন্তু শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। কাজে এটি সরকারের আবার সক্ষমতার বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে। কাজে সব কিছু মিলিয়ে আমরা এই বিষয়গুলো দেখছি কতটুকু পারা যায়। শেষ পর্যন্ত মাননীয় শিক্ষামন্ত্রী স্বীকার করলেন যে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি জানেন বেসরকারি শিক্ষকরা চরম বৈষম্যের শিকার, অথচ এই শিক্ষকদের বেতন না দিয়ে আপনি বারবার কারিকুলাম পরিবর্তনের কথা বলছেন। 52 বছর ধরে শিক্ষাটাকে দুর্লভ পণ্যে পরিণত করা হয়েছে। শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও মানসিক সন্তোষী ভাব ফিরিয়ে আনতে না পারলে আপনার কোনো পদক্ষেপই ফলপ্রসূ হবে না। আপনাকে মাঠ পর্যায়ে, অর্থাৎ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কি সব ঘটছে তা সরেজমিন তদন্ত সাপেক্ষ প্রত্যক্ষণ পর্যবেক্ষণ ও গবেষণা করে সিদ্ধান্ত নিতে হবে। দয়া করে কারো কান কথায় মুগ্ধ হবেন না। আমি ব্যক্তিগতভাবে বর্তমান মুখস্থ নির্ভর কারিকুলাম যা জীবন দক্ষতা বৃদ্ধি করে না সেটি পরিবর্তনের পক্ষে। তাই বলে কারিকুলামই সব কিছু নয়, শিক্ষার মান উন্নয়নে দুর্নীতি একটা চরম বাধা। অথচ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি তেমন তেমন একটা গুরুত্ব পায় বলে আমার কাছে প্রতীয়মান হয় না। উদাহরণস্বরূপ আমার সন্তানের কথাই ধরুন, নবম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থী, তার বিদ্যালয়ে প্রতি সেশনে ভর্তি বাবদ দিতে হয়েছে 5,000-7,000 টাকা। অর্থাৎ প্রথম শ্রেণী পর্যন্ত নবম শ্রেণীতে সেশন ফি কথা আমি বলছি। এবছর তার জন্য কমপক্ষে 4টি বিষয়ে স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট করাতে হচ্ছে, বাকি বিষয়গুলো বাসায় করাতে হয়। স্যারের বাসা থেকে পড়ে আসার পরেও বাসায় সেগুলো বোঝাতে হয়। বাসায় একটা করাতে পারলেও শিক্ষকের কোচিংয়েই তাকে যেতে হবে, কারণ সেখানে নাকি আনন্দ ঘন পরিবেশে পড়ানো হয়। আমার তো মনে হয় আড্ডাটা ভালো হয়। এই কোচিং বাণিজ্যে যে কত রকম দুর্নীতি হয় তা আর আমি পাবলিক মিডিয়ায় বলতে চাই না, আপনি একটু আন্তরিক হলেই সব জানতে পারবেন। মাসিক খরচ 550 টাকা, ইংরেজি কোচিং বাবদ 1,000, গণিত বাবদ 1,200, পদার্থ ও রসায়ন একই শিক্ষকের কাছে পড়ে দিতে হয় 1,500 টাকা, সপ্তাহে 3 দিন করে। তারপরে তো এ অজুহাত সে অজুহাত আছে, তারপরে রয়েছে অন্যান্য খরচ। ধানমন্ডি আইডিয়াল স্কুল, ধানমন্ডি আইডিয়াল কলেজের মতো অনেক প্রতিষ্ঠানে জুতা, ড্রেস, অতিরিক্ত বইয়ের বোঝা, খাতা, ব্যাস কেনা সহ বিভিন্ন মৌকা দিয়ে এক ধরনের চাঁদাবাজি করা হয়। এগুলো প্রতিষ্ঠান থেকে কিনতে বাধ্য করা হয়। এসব কি আপনি দুর্নীতি বলবেন না? মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন শিক্ষা এবং শিক্ষায় প্রবেশের সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকার ছিল। অথচ শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা অবিচ্ছেদ্য হলেও মোট শিক্ষকের 97% চরমভাবে বৈষম্যের শিকার। মুষ্টিমেয় শিক্ষক দুর্নীতি করে অতিরিক্ত বিলাসী জীবন যাপন করছে, আপনার নাকের ডগায় ঘোরাফেরা করছে। তারা আপনার নাকের ডগায় ঘোরাফেরা করলেও আপনার দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। একথায় বলা যায় শিক্ষা ছাড়া সবই কিনতে হয় প্রতিষ্ঠানে গিয়ে, আর শিক্ষা কিনতে হয় শিক্ষকের বাসায় গিয়ে। তাও মানহীন শিক্ষা, সনদ সর্বস্ব, যাতে হীন জিম্মি দশা থেকে
মুক্তি চায় মাননীয় শিক্ষামন্ত্রী।